ইনি বাউল শিল্পী স্বপন দত্ত। পূর্ব বর্ধমানের পথে প্রান্তরে মাঝে মধ্যেই দেখা যায় এনাকে, হাতে একতারা, কাঁধে ঝোলানো ডুগি আর পায়ে ঘুমো, গেরুয়া পোশাক পরে আপন মনে গিয়ে চলেছেন বাউল গান। নিজেকে সমাজ সচেতক শিল্পী বলে পরিচয় দিতেই পছন্দ করেন স্বপনবাবু। এবার প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার প্রয়াস নিজের কাঁধেই তুলে নিয়েছেন এই বাউল শিল্পী। কোনো পারিশ্রমিকের বিনিময়ে নয়, সম্পূর্ণ অন্তর থেকেই এই প্রচেষ্টা বলে জানালেন তিনি। আমি ঠাকুরের কাছে, ভগবানের কাছে আবেদন করব, ঈশ্বরের কাছে, এই করোনা ভাইরাস যেন আর দেশে বিয়েতে কোথাও না হয়, মানুষ যেন না মারা যায়, আমার রাজ্যে যেন না হয়, আমার দেশে যেন না হয়, মানুষ যেন এখান থেকে মুক্তি পায়, সকলেই আমার কথা শুনবেন। এটা কোনো আমি গুজব ছড়াতে আসিনি, আমি মানুষকে সচেতন করতে এসেছি। সারা যে জেলায় জেলায় করোনা ভাইরাস নিয়ে আমি কাজ করব। এখানে বর্ধমান জেলার তথ্য স্বাস্থ্য দপ্তর রয়েছে, আমি এনাদের শিল্পী, আমি ওনারা আমায় খুব ভালোবাসেন, আমি এর জন্য কাগজে কোনো পয়সা নিচ্ছি না, আমি নিঃস্বার্থভাবে কাজটা করি। গানের প্রতিটি পংক্তিতে সচেতনতার কথা, কখনো কার্জন গেটের সামনে, কখনো সদর হাসপাতাল চত্বর, একতারা উঁচিয়ে আপন মনে গিয়ে চলেছেন শিল্পী। বললেন জেলার তথ্য সংস্কৃতি বিভাগের অনুমতি নিয়েই তিনি এই প্রচার গানে বের হয়েছেন। আমি পূর্ব বর্ধমান জেলার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের একজন শিল্পী, নিঃস্বার্থভাবে আমি কাজটা করছি। সুতরাং আপনাদের যেমন আবেদন যে কেউ গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না, আপনারা ডাক্তারের কাছে যাবেন, পরীক্ষা করাবেন, হাসপাতালে যাবেন, চিকিৎসা শাস্ত্র যেমন আছে। করোনা ভাইরাসের সরকারি হিসাব মতো দেশে আক্রান্তের সংখ্যা 62 ছাড়িয়েছে। করোনার করাল গ্রাস থেকে বাঁচতে হোলির অনুষ্ঠানও বাতিল করা হয়েছে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে। সাধারণ মানুষকে সচেতন করতে সরকার ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিরও চেষ্টার কসুর করছে না মানব সেবার এই মহৎ কাজের প্রতি স্বপন বাবুল। তার এই মহৎ প্রয়াসে অনেকেই উপকৃত হবেন বলে মনে করছেন এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।